দীর্ঘ বছর ধরে ধর্মনগর মহকুমার প্রত্যেক রায় পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় গ্রামবাসীরা পানীয় জল এবং পথ চলাচলের রাস্তার বেহাল অবস্থায় ভুগছেন। স্থানীয় রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে পথ চলাচল করছেন গ্রামবাসীরা। অপরদিকে প্রত্যেক রায়ে গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে। বিষয়গুলি গ্রাম প্রধান, পঞ্চায়েত সচিব থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকদের একাধিকবার জানানো হয়েছে, কিন্তু গ্রামবাসীদের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরে রয়ে গেছে। কর্তৃপক্ষের তালবাহানায় বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার সকালে গ্রামবাসীরা নতুন বাজার এবং কালাছড়া সড়কের সংযোগস্থলে পথ অবরোধে সামিল হন। পথ অবরোধে সামিল এক গ্রামবাসী জানান, গত 100 বছর ধরে তারা এই এলাকায় বসবাস করে আসছেন। দীর্ঘ বছর সংশ্লিষ্ট এলাকার পথ চলাচলের সমস্যা সমাধানে প্রশাসন এগিয়ে আসেনি। একই অবস্থা পানীয় জল পরিষেবার ক্ষেত্রেও। গ্রামবাসীদের পানীয় জলের একমাত্র উৎস হল নদী এবং পুকুরের জল। সংশ্লিষ্ট বিষয়েও কর্তৃপক্ষ নীরব, তাই তারা পানীয় জল এবং রাস্তার দাবিতে এদিন সড়ক অবরোধে সামিল হতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। জল এবং রাস্তা দুইটাই নিয়ে অবরোধ, এবং এই জল রাস্তা দীর্ঘদিন, আজ আমরা এখানে 100 বছরের বাসিন্দা, অন্তত আমাদের সারা জীবনে আমরা লাঞ্ছিত ও বঞ্চিত, সারা জীবনের বঞ্চিত আমরা এখানে। প্রশাসনে বারবার বলেছি, বারবার অবরোধ করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এখানে আমরা প্রায় 250-300 লোকের বাস আছে এখানে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা প্রতিবারের গাঁও সভার 5 নম্বর ওয়ার্ড। 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কতক্ষণ থেকে এই অবরোধ চলছে? ঘন্টা তিনেক। কোনো প্রশাসনিক আধিকারিক কে এসেছে? গ্রামবাসীদের পথ অবরোধের খবর পেয়ে দীর্ঘক্ষণ বাদে ঘটনাস্থলে হাজির হন পুলিশ আধিকারিকরা। পুলিশ আধিকারিকরা অবরোধে সামিল গ্রামবাসীদের সাথে দফায় দফায় কথা বলেন, কিন্তু আন্দোলনে অনড় থাকেন গ্রামবাসীরা। পুলিশ আধিকারিকরা ব্যর্থ হলে পরে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন। প্রশাসনিক আধিকারিকদের এই আশ্বাস পেয়ে গ্রামবাসীরা পথ অবরোধ মুক্ত করেন। Your report, RE News.